কুরবানির জন্য যতটুক ফেসিলিটি দেওয়ার দরকার মাহবুব ডেইরি ফার্ম থেকে ফেসিলিটি পাবে। সবাই দশটা খামার দেখবে ঘুরবে, তার থেকে যতটুক কমে দেওয়া যায় ইনশাল্লাহ অনেকটা কমে পাবে ইনশাল্লাহ। এখানে যেহেতু আমার নিজস্ব ফার্মের প্রোডাক্ট, আমি যেহেতু কুরবানির জন্য ভালো একটা জিনিস ভালোভাবে দিতে হয়, পরিপূর্ণতা থাকে, আপনার অনেক জায়গায় বিভিন্ন জায়গায় কিনে নিয়ে আসে ভাই, সেটা না, আমার নিজস্ব ফার্মে ইনশাল্লাহ যতটুক কমে দিতে পারি ইনশাল্লাহ দিব, সবাই যাতে আইসা এখান থেকে ফেরত না যায়। আচ্ছা, এই যে খামারের থেকে মানে কমে দিতে পারবেন, কিন্তু হাটের থেকে কমে দেওয়ার সুযোগ রয়েছে কিনা আপনার এই ফার্মে? হাটের থেকেও কমে দিবে ইনশাল্লাহ, যেহেতু আমার ফার্মে নিজস্ব ফার্মে প্রোডাক্ট, আমি ইনশাল্লাহ দিতে পারবো। আপনার বুটি গরু আছে, আপনার দুম্বা আছে, ডরপার আছে, আপনার ছাগল আছে, আপনার বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন আইটেম আছে, আসলে ইনশাল্লাহ ফেরত যাবে না, দামের জন্য বাঁচবে না ইনশাল্লাহ। দশজন যেভাবে দিবে তার থেকে দশজনের থেকে কমে দিব, তারপরে যাতে পরিপূর্ণভাবে সবাই কুরবানি দিতে পারে, এই করোনা ভাইরাসটা গেল বন্যারি সের জন্য যাতে কেউ ফেরত না যায়, পরিপূর্ণভাবে কুরবানিটা দিতে পারে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি পূর্ব ভাড্ডা কবরস্থান রোডে রয়েছে মাহবুব ডেইরি পার্ক। দর্শক, মাহবুব ডেইরি পার্ক রয়েছে 2022 সালের সেরা চমক, এক কথায় বলা যায় বিভিন্ন খামারের চাইতে তুলনামূলকভাবে সে কমে দিতে পারবে এই 2022 সালে কোরবানিতে। যারা আল্লাহর নামে কোরবানি দিবেন, আল্লাহকে খুশি করার জন্য দিবেন, সেই খুশি করতে গিয়ে আসলে এই ফার্ম থেকে আপনি যতটুকু বাজার থেকে তুলনামূলকভাবে কমে দিতে পারবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন মাহবুব ডেইরি ফার্মের একমাত্র কর্ণধার। চলুন দর্শক, আমরা কথা বলি বিস্তারিত তার কাছ থেকে, শুনে নেই কিভাবে তিনি কিভাবে দিতে চাচ্ছেন আর কি করে সম্ভব এতটা ছাড় দেওয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। মাহবুব ভাই, এই যে 2022 সালে আপনি যে প্রতিশ্রুতিটা দিচ্ছেন, আমাদেরকে বারবার ফোন করে নিয়ে আসলেন, কি অফার গুলো রয়েছে এবার এই দেশবাসীর জন্য আমাদেরকে যদি একটু বলেন। এখানে এই যে আপনি দেখেন মাশাআল্লাহ দিলে এত সুন্দর এই যে গুটি গরু, আপনার এইটা বাজার দরে যা আছে দশজনে যা সেল করে তার থেকে অনেক কমে পাবে, মানে এটা বাসায় প্রকাশ করা যাবে না যে কতটা কমে পাবে। মানে আমরা অনেক খামারে দেখেছি মানে গুটকি গরুর দাম অনেক বেশি চায়, কিন্তু সেই সুবাদে আপনি মানে কেমন ডিসকাউন্টটা থাকবে কেমন? এটাতে অনেক ডিসকাউন্ট থাকবে, সেটা আমি আপনার এইসে বললাম না যে প্রাইসটা কেমন। তাহলে দেখা যায় আরো দশজনে বিক্রি করে, তাদের হয়তো বিক্রির সমস্যা হতে পারে, দেখা যায় প্রাইসিং অনেক আপডাউন হয়ে যাবে, কাস্টমার কনফিউজ হয়ে যাবে, তারাও ব্যবসায়িকভাবে হয়তো ক্ষতিগ্রস্ত হবে। এই তো আমার ফার্মের প্রোডাক্ট, আমি যতটুকু কমে দিতে পারি ইনশাল্লাহ তাদেরকে কমে দিব। কুরবানির জন্য সুন্দরের একটা ব্যাপার আছে, আপনার কোয়ালিটির একটা ব্যাপার আছে, ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণে কম পাবে, আপনার এখানে কমে পাবে। জি। আচ্ছা, এই যে পাশে রয়েছে আর একটা বুটকি গরু, জি, এটা একটু সাইজটা একটু ছোট, তাহলে দামও কি তো একটু মানে একটু কম হবে? হ্যাঁ, দাম একটু কম হবে, এটা সাইজ একটু বড়। সবগুলো ট্যাগ লাগানো? হ্যাঁ, এইগুলো হলো ট্যাগ, ওর নাম্বারটা মেনটেন করে, সিরিয়াল মেনটেন করে আর কি, সিরিয়াল মেনটেন করে, নাম্বারটা থাকে, ডিটেলস ওর বর্ণনাটা থাকে, ও কেমন ওজন হলো, রুট বালাই কি হলো, ট্রিটমেন্ট ক্ষেত্রে কি, মানে ক্রেতাদের মানে হলো প্রশ্ন। জি, এই প্রশ্নটা হলো ক্রেতাদের, আমার না, যে বলবে যে কমে দিচ্ছে তাহলে কি খাওয়ালো, মানে এমন মোটা দাদা করার জন্য ইনজেকশন ব্যবহার করে নাই তো? না না, কোন খাবারই ন্যাচারাল ভাবে ইনজেকশনের জন্য, ন্যাচারাল যে দানাদার খাবার, গমের ভুষি, ভুট্টার ভুষি, সোয়াবিন, আমরা ন্যাচারাল যে খাবারটা সেটাই খাওয়াই। কেন, আমার তো দেখছেন আপনার ডেইরি ফার্মটাতে, এইটাতে কেন এই বুটি গরুগুলো আপনার বাছুরের খরচে পালা যায়, কেন এটার খাবার কস্টিং অনেক কম লাগে, বুটি গরুগুলা এদের দানাদার খাবার অনেক কম লাগে, কস্টিংটা অনেক কম, কেন এগুলো হলো শর্টে পালি, এর জন্য যে নিজেও কুরবানি দেয় পাশাপাশি হইলো যারা আছে তাদেরকে কুরবানি, কিন্তু এটা হলো খুবই সুন্দর, বুটি গরুগুলা হয় খুব সুন্দর, মাশাআল্লাহ দিলে খুবই ভালো। আচ্ছা, আমরা এখানে দেখেছি যে আপনার মানি এলো আরো কিছু ঘাড়ল রয়েছে, জি, ধরপড় রয়েছে, আমরা একটু যদি এগুলোর সম্পর্কে যদি বলেন আপনি কি ধরনের দামে বিক্রি করবেন, কারণ সাধারণত দেশবাসী যারা রয়েছে তারা কিন্তু অনেকেই মানিলো তাদের মধ্যবিত্ত পরিবারে রয়েছে, মিনিমবিত্তে রয়েছেন, তাদের জন্য আপনার এখানে কোন সে ধরনের সুযোগ সুবিধা রয়েছে কিনা যদি একটু বলেন। জি, আসলে যদি অনেকেই দিতে পারবে, আসলে সবার হাতের নাগালে হবে ইনশাল্লাহ। আমি ওই যে একটা জিনিস বললাম যে যতটা প্রাইস কম রাখা যায় ইনশাল্লাহ আমি রাখবো আর কি কম, তারা প্রয়োজন মতে দুই চারটা ফার্ম পরিদর্শন করে দেখবে, প্লাস বাজারে দেখতে পারে, তারপর আমার কাছে আসবে, তার থেকেও ইনশাল্লাহ আমি কমে দাম কমে দিব, কেন এটা আমার বিজনেস করতে হবে এমন কিছু না, এটা হলো আমি নিজে কুরবানি দিলাম পাশাপাশি সবাইকে একটু হেল্প করলাম, যতটুকু প্রাইস কমে দেওয়া যায় যতটুকু সেভ করা যায় ইনশাল্লাহ ততটুকু সেভ করবো। আচ্ছা, এটা এটা হলো কি? এটা হলো আপনি পরিচয়টা একটু বলেন। এটা হলো দরকার, দরকারের মেন আপনার, এটা হলো দুই দাঁত বয়স, এটা
ক্ষতি হতে পারে এর জন্য হলো যে কাস্টমার আসবে কিনে নিবে সেই জানবে ইনশাল্লাহ যে কতটুকু কমে পাইল। আচ্ছা তারপর একটা কি পরেরটা হলো ডরপার আপনার আপনার সাউথ আফ্রিকান ডরপার তো এটাও আপনার লাইফ ওয়েট হতে পারে আপনার 80-90 কেজি লাইফ ওয়েট আসবে 80-90 কেজি এটা চারটার বয়স কুরবার জন্য খুবই সুন্দর আপনি যে দেখেন একদম খুবই ভালো এই যে টুটাটা টুটালটা একদম হেভি ওয়েট ১৪ মাসের মতো বয়স হয়েছে তো এটাও আশা করি ইনশাল্লাহ খুবই সুন্দর। আচ্ছা 14 মাস বয়স হয়েছে আপনার বয়স দুই দাঁত এটা ওয়েট আসবে আপনার লাইফে হয়তো বা 70-75 কেজি হতে পারে এরকম লাইফ আসতে পারে আর ওয়েটটা। আচ্ছা তো পরেরটা এরপর একটা এটা হলো ডরপার এটা হলো সাউথ আফ্রিকান এটা ডরপার এটা সাউথ আফ্রিকান জি এটা ডরপার আপনার এটাও বয়স দুই দাঁত এটাও আশা করি ওয়েট আসবে আপনার 70-75 কেজির মতো আসতে পারে লাইফে 70-75 জি 70-75 কেজি আসতে পারে লাইফে। দামটা একটু বলা যাবে কি ভাই? না দামটা বলতে গেলে দেখা যায় এই গোপন কেন ভাই এই গোপনীয়তা কেন আমি দেখা যায় এইগুলো একটা ডরপার অনেকে অনেক দাম বিক্রি করতেছে আমি যদি দামটাই করি সেক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে হয়তো বিভিন্ন পাইকাররাও ব্যাপারীরাও কিনতে পারে তারাও ক্ষতিগ্রস্ত হতে পারে আমি যে সারটা দিতে পারবো আমি দিয়ে দিলাম যাতে অন্য কারো ক্ষতিটা না হয় মানে সরাসরি যে কিনবে সেই জন্য মানে খুশি হয় সেই জন্য মানে হ্যাপি থাকে জি জি বাজার তুলনামূলক ভাবে দাম মিনিমাম 20,000 টাকা কম থাকবে মিনিমাম 20-30,000 টাকা মিনিমাম প্রাইস কম থাকবে বাজার দরে যা আছে দাম তার চাইতে 20,000-30,000 টাকা মিনিমাম কম থাকবে সর্বনিম্ন কম থাকবে আশা করি এর থেকে আরো বেশি কম দিব বুট্টি গরু আমার তো ফার্মের জিনিস আমার তো লসের কিছু নেই এটা হলো আমি শখে পাললাম আমি তো নিজেও কুরবানি দিব পাশাপাশি অন্যদেরকে কুরবানি দেওয়ার ই করলাম যাতে সবাই আগ্রহী হয় দেন ফার্ম থেকে নিতে পারে ভালো একটা জিনিস কুরবানি দিতে পারে আল্লাহর নামে কুরবানি দিবে যাতে পরিপূর্ণ থাকে ভালো কিছু হয় এর জন্য ভাই আপনার এখানে এই ফার্মে দেখলাম এক্সক্লুসিভ একটা মানি লোক খাসি রয়েছে বিশাল বড় জি এইটা হলো আপনার তুতাপুরি খাসি আপনার তুতাপুরি একটু ক্রস আছে তুতাপুরি খাসি তো এটার বয়সটা হলো চার দাঁত এটা বয়সটা হলো চার দাঁত তো এইটাও নিতে গেলে বাজার দরের থেকে আশা করি 30,000 টাকা মিনিমাম প্রাইস আমি কম দিব বাজার দর থেকে 30,000 টাকা কম দিব ইনশাল্লাহ আশা করি নিতে পারবে আর কুরবানির জন্য দিয়ে খুবই সুন্দর হবে আপনার সিংহের থেকে নিয়ে আর পুরো গেট আপটাই সুন্দর আমরা আর কথা বানাতে চাই না সাধারণত হলো এত ভালো অফার মানে এটা আসলে বাংলাদেশে এখনো কোনো খামারে নেই আমরা যতটুকু বুঝলাম আপনার কথাতে তো আপনি আমাদেরকে একটু বলবেন ভাই আপনার মোবাইল নাম্বারটা দিতে চাই ঠিকানাটা একটু ঝটপট যদি বলে দেন পূর্ব বাড্রা কবরস্থান রুট মাহবুল ডেরি ফার্ম বললে যে কেউ দেখাই দেবে ইনশাল্লাহ আমার নাম্বারটা হলো 01712-606-717 হোয়াটসঅ্যাপ বা ইমো বা মেসেঞ্জারে যদি কেউ যোগাযোগ করতে 01911533851 এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ করতে পারবে আর ফার্ম থেকে এসে দেখে কেউ চাইলে ডিজিটাল ওজন দিয়েও দেখতে পারবে ডিজিটাল মেশিন আছে চাইলে ওজন দিয়ে দেখতে পারে অনেক আছে যে আইডিয়া নেই যে কতটুকু ওজন হতে পারে বা কেমন সে চাইলে ওয়েট করেও দেখে নিতে পারবে সুযোগ আছে ধন্যবাদ। আচ্ছা আমার এখানে একটা প্রশ্ন এত কম দামে যে দিচ্ছেন আপনি আপনি কি ব্যবসা ক্লোজ করতে চাচ্ছেন না এটা তো আমি আজকে প্রায় 15 বছর ধরে বিজনেস করতেছি কেন এটা হলো শখে পালা আর এটা হলো কি কুরবানির জন্য বিশেষ করে আপনি দেখবেন রমজানে সবাই দুধের প্রাইস বাড়ায় আমি কিন্তু রমজানে পারলে আরো 10 টাকা কমিয়ে দিই কেন এটা হলো কি সোয়াবের জন্য একটা জিনিস রমজান মাসটা বিভিন্ন দেশে আপনি দেখবেন রমজানের জন্য প্রাইস কমায় দেয় কিন্তু আমাদের বাংলাদেশের প্রাইস বাড়ায় দেয়
কিন্তু আমার এখানে দেখবেন আপনি এখন যে প্রাইসে দুধ বিক্রি করি রমজানে পারলে আর 5-10 টাকা কমাই দিই, আপনি আসবেন রমজানে পাবেন। কুরবানির জন্য হলো এজ ইউজুয়াল প্রাইস যা থাকে কুরবানির জন্য প্রাইসটা কমাই দিই, কেন সবাই যাতে কুরবানিটা দিতে পারে। তার মানে নরমাল থেকে আরো দাম বেশি হবে? জি, নরমালি আপনার দাম বেশি। একটা দুম্বা নরমালি আপনি সেল করতে গেলে আপনার এইগুলা 2 লক্ষ টাকা প্রাইস। আমি এই জন্য বললাম আমি মিনিমাম